कन्या, सागर कन्या, सागर कन्या। असमय क्यों डाकाडाकी बोलो की चाओ? আমি স্থির করেছি মানব কন্যাকে বিবাহ করব। বলো পৃথিবীতে সবচেয়ে সুন্দরী কে? নাগ রাজা, নিজের বিপদ ডেকে এনো না। নাগপুরীতে কি সুন্দরী নেই? না নেই। বলো সবচেয়ে সুন্দরী মানব কন্যাকে? আমি তাকে বিবাহ করব। নিষেধ যখন শুনবে না, মাথার মণি তোমার চোখের মণির সামনে তুলে ধরো, তাহলে দেখতে পাবে সব। মুড়ি হায় রে হায়, দুঃখে পর
सुंदरी मानव कन्या एखन बोलो की तार परिचय परिचय ठिकाना सब ही बोलो किंतु तार आगे बोलो आमाके तुम्हें मुक्ति देबे कबे आमार मृत्यु हले तुम्हें मुक्ति पाबे किंतु आज आमी कथा दिच्छी एई मानव सुंदरी के जेदिन विवाह करब सेई दिन तुम्हें मुक्त करे देव ताहले शोनो कन्यार नाम दिलशाद शंखराज्येर बादशार एकमात्र कन्या आमी एई मुहूर्ते जाबो शंखराज्ये तुमि मुक्तिर दिन गुनते थाको सागर कन्या तथास्तु शंखिनी बद्मिनी कालनाग शंखराज पद्मगुग्रा करा सब चल आमार साथे पुत्र आमारे पत्र निये तोमरा दू भाई शंखराज्येर बादशाके दिले उनी तोमाके सादरे तार कन्या दिलशादके
দেখাবার ইন্তেজাম করবেন। শাহজাদী দিলশাদকে যদি তোমার পছন্দ হয় তবে আমি ভাইজানের বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবো। আমি আপনার অনুমতির জন্য ছুটে আসবো। আপনার অনুমতি আর লোক লস্কর হাতি ঘোড়া ডুলি পালকি নিয়ে গিয়ে ভাইজানকে বিয়ে করিয়ে বউ নিয়ে আসবো। ব্যাস এই কথাই রইল। যাও তোমরা বিসমিল্লাহ বলে রওনা হয়ে যাও। দেলোয়ার খান ওদের রাজ্য সীমাপদেশে এগিয়ে দিয়ে আসুন। সে আর বলতে হবে না রানী সাহেবা, পূর্বান নিয়ে সে চিন্তা আমি করে রেখেছি। বেশি যাক তরি ডুবে যাক প্রাণ, আমরা তিনজনই বাহাদুর নওজোয়ান, আমরাই যথেষ্ট। খান সাহেবের কোনো দরকার ছিল না, তবে উনি গেলে আমাদের যাত্রার শান শওকত বাড়ে। তাই চলুন। ওজির চাচা, আম্মি হুজুরের প্রতি খেয়াল রাখবেন। খোদা হাফেজ আম্মি হুজুর। খোদা হাফেজ আম্মি হুজুর। বেশি যাক তরি ডুবে যাক প্রাণ, আমার কবে বিয়ে হবে আব্বা জান? এই এসব বলতে দিল রে। আমি জাদুগর নই, শয়তান নই, আমি নাগ রাজা। আমাকে কেন এখানে এনেছো? তোমাকে বিবাহ করব বলে। বিবাহ? নাগের সঙ্গে মানব কন্যার বিবাহ অসম্ভব। এ বিবাহ হতে পারে না, হবেও না। আমাকে আমার পিতা মাতার কাছে দিয়ে এসো নাগ রাজা। তোমার পিতা মাতাকে আমার নাগেরা হত্যা করেছে। এ জগতে তুমি একা, একমাত্র আমি তোমার আত্মীয় হতে পারি। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে শয়তান, তুই আমার পিতা মাতাকে হত্যা করেছিস আর তোকে আমি বিয়ে করব? অসম্ভব। ছেড়ে দে, ছেড়ে দে বলছি শয়তান, আমাকে ছেড়ে দে বলছি। একে বসে আনতে সময় লাগবে। ঠিক আছে, ধৈর্য ধরতে হবে। অসংখ্য মানব হত্যা করে দিলশাদকে নিয়ে এসেছি, কিন্তু বস মানছে না, তাই বুকে জ্বালা ধরে গেছে। সাগরকন্যা, তুমি আমার তাপিত হৃদয়ে শান্তির বাণী সিঞ্চন করো। সুরা ঢেলে দাও পান পাত্রে, নাচে গানে ভরিয়ে দাও আমার উতলা মন। Thank you.
বলেছিলাম না মানবকন্যা অশান্তি ডেকে আনবে। দেখি করা শুনতে চাই না, নাচো গাও। I'm gonna make it.
शाहजादा इमरान शाहजादा कमरान एबार आमाके एखान थेके प्रासादे फिरे जेते हय सामने विशाल बनभूमि सावधाने जाबेन एबं चेष्टा करबेन जाते सन्धार पूर्वेई बनभूमि पार हये लोकालये जेते पारे ठीक आछे सेनापति साहेब आपनि कोनो चिंता करबेन ना खुदा हाफेज खुदा हाफेज भेसे जाक तरि डूबे जाक प्राण दुआ करबेन आमरा तीनजने जेनो राखते पारि आमादेर मान सम्मान सेनापति साहेब आपनि एखन चले जान जान हाथे जाए बुझी जाल तुम्हार कोनो भय नहीं एशो घोड़ा गुलो बेधे चटपट गाचे चढ़े बसि अल्लाह तुम्हें जानो बाबा धरो डूबे जाक प्राण कई गुरार एक बान जंगली हाथे जाए बुझी चान चलो बाबा चलो तुम्हारे सर्दारे का नहीं चलो पड़े जंगली हाथे खाना खेते हबे साथे कुले करे नीते हबे तुहरा कौ नाचिस हमार जंगल राज्य केने आइले हाँ पद भूले तुम्हार एलाकाय ढुके पड़ेछि विशाली नगर बादशार छेले शाहजादा इमरान এসে যাক তরি ডুবে যাক প্রাণ এরা দুজন হলো আমার খাস চামচা রাজা ছেলিয়া আছিস আমি বহুত মজা পাইলাম আমি জঙ্গলি রাজা আছি আমার লুড়কির সাথে তোর জঙ্গা দিব জঙ্গা মানে বিয়া হ্যাঁ বিয়া বিয়া দিব বল বিয়া করবি বিয়া করলে আমাদেরকে ছেড়ে দিবে তাহলে আমি কেন আমাদের বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী রাজি আছে मंगुआ बंधा खुली दे
ए लड़की देख ये राजा खेलिया मीठा लागे। हाँ हाँ बाबजी मीठा लगे बहुत खूबसूरत लड़का छे मुट्टा तगड़ा पट्टा का माफी का मीठा लगे तो नसना कर गन्हा कर Thank you.
डूबे जाक प्राण जान दुस्त এখন যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যান। এ কি করে সম্ভব? না না, এ সম্ভব নয়। হুকুম তামিল করো, যাও যাও বলছি। ভয় পেয়ে গেছে। আচ্ছা সাগর কন্যা, তোমারও তো অনেক অলৌকিক শক্তি রয়েছে, তারপরও কেন তুমি নাগরাজার বন্দিনী হয়ে রয়েছ? নাগরাজা আমার চেয়ে অনেক বেশি অলৌকিক শক্তির অধিকারী, তাই আজ আমি তার বন্দিনী। আমার পিতা ছিল সাগর রাজা, সাগর রাজা আর নাগরাজা সঙ্গে ছিল বহুদিনের শত্রুতা। একদিন মনের আনন্দে সাগরে সাঁতার কেটে বেড়াচ্ছিলাম, হঠাৎ করে নাগরাজা আমাকে বন্দি করে নিয়ে এলো। শুনলাম সে আমার পিতা মাতা সৈন্য সামন্ত সবাইকে হত্যা করেছে। এই জগতে আমি একাকিনী, বন্দিনী জীবন যাপন করা ছাড়া আর আমার কোনো উপায় নেই। তাহলে আমার কি হবে? আমাকেও কি ওই শয়তান নাগরাজার কাছে আত্মসমর্পণ করতে হবে? না, আমি তা করব না, প্রয়োজন হলে আমি আত্মহত্যা করব। ধৈর্য ধরো বোন, আমি তোমার দুঃখের সমভাগী। আমি থাকতে নাগরাজা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি শুধু কয়েকটা দিন পাগলিনীর অভিনয় করে ওই শয়তানকে দূরে সরিয়ে রাখো। ওকে যতই দূরে সরিয়ে রাখবে ততই শয়তানের বুদ্ধি কুলিয়ে যেতে থাকবে, আর আমি তারই সুযোগ নেব। আমার অলৌকিক শক্তি বলে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমাকে উদ্ধার করার জন্য কেউ না কেউ আসবে। সত্যি? হ্যাঁ। শাহজাদা ইমরান, শাহজাদা কামরান, আপনাদের আম্মি হুজুর বিশালী নগরের রানীর পত্র পাঠ করে আমি সব অবগত হলাম। কিন্তু আমাদের শঙ্খরাজ্যে অনেক পরিবর্তন ঘটে গেছে। আমি বাদশাহ নই শাহজাদা, আমি ওয়াজির ছিলাম। বাদশাহর মৃত্যুর পর আমার কোনো ওয়ারিস না থাকায় আমাকে রাজ্যের শাসনভার গ্রহণ করতে হয়েছে। ওয়ারিস নেই মানে শাহজাদির দিলশাদ কি তাহলে? না শাহজাদা, মৃত নয়। এক ভয়াবহ রাতে মহলের সমস্ত প্রহরীদের সর্প দংশনে মৃত্যুবরণ করতে হয়, রাজা রানীকে একইভাবে মৃত্যুবরণ করতে হয়েছে, তারপর চুরি করে নিয়ে যা শাহজাদির দিলশাদকে, সেই থেকে শাহজাদি নিখোঁজ। এত বড় অপরাধ কার দ্বারা সংগঠিত হতে পারে এই সম্পর্কে কি আপনাদের কোনো ধারণা নেই? না শাহজাদা, তবে রাজ্যতীশী গণনা করে বলেছেন
এ পাতালের নাগরাজারই অপকীর্তি। পাতালের নাগরাজ? হ্যাঁ অজি সাহেব, রাজ জ্যোতিষী এখনো দরবারে আসছে না কেন? হাজির হুজুর। গণনা করে দেখলুম আমার মুখ দর্শন করিলে আজ আপনার অমঙ্গল হবে, তাই এই পন্থায় প্রবেশ করছি যাতে আমার মুখ আপনার দেখতে না হয়। আমি আদেশ করছি, আমার দিকে ঘুরে দাঁড়াও। করলাম হুজুর। এইবার আমার পাশে এসে দাঁড়াও। নমস্কার জাপনা। এরা বিশালী নগরের শাহজাদা ইমরান ও কামরান। নমস্কার। নমস্কার। এবার তোমার গণনার কথা বলো। শাহজাদে দিলশাদ কোথায়, কি অবস্থায় রয়েছেন? সাগর তোলে পাতালপুরীতে নাগরাজার মহলে শাহজাদী বন্দিনী হয়ে জীবন কাটাচ্ছে। তাহলে গণনা করে বলুন কোন পথে গেলে পাতালে যাওয়া যাবে। আমি অপরিতা শাহজাদী দিলশাদকে উদ্ধার করতে যাব। না 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 না, পাতালে মানবের পক্ষে যাওয়া সম্ভব নয় শাহজাদা। আমি অসম্ভবকে সম্ভব করব জ্যোতিষী, আপনি শুধু পথের নির্দেশ দিন। এইখান থেকে সোজা দক্ষিণ দিকে যেতে হবে, পথ শেষ হবে এক বিরান পাহাড়ে। সেই পাহাড় পর্যন্ত পথের দিশা আমার গণনায় আমি পাই, তারপর আমার জানার ক্ষমতা নাই। চলো ভাই, আমরা এই মুহূর্তে রওনা হয়ে যাই। অবশ্যই ভাইজান। অবশেষে ওরা কি সিংহাসনের উত্তরাধিকারী? শাহজাদী কি উদ্ধার করে ফিরে আসবে? অসম্ভব জাহাপনা। কোন মানবীর পক্ষে পাতালির প্রবেশ করা মানে মৃত্যুর গহ্বরে পা দেওয়া। অতএব দুই আর দুইয়ে চার, সহজ যুগফল। ওই সিংহাসনে আপনি চির বিরাজমানই থাকছে। তুমি আমাকে বিয়ে করবে? তাহলে আমার কাছে এসে বসো, এখানে বসো, আরো কাছে এসো, আরো কাছে। তুমি পাগল হলে নাকি? আমি পাগল? তুমি আমাকে পাগল বলে? তুমি পাগলাম্ব করছো কেন? আমি তো বলেছি আমি তোকে বিয়ে করবো। বন্ধ করো, দাও তোমার পাগলামি আমি সারাচ্ছি। তুমি বড় নিষ্ঠুর, আমি তোমাকে কত ভালোবাসি, আর তুমি কিনা আমাকে গাল মন্দ করছো। আমার সাথে ঠাট্টা করছো? আমি তোমাকে কত ভালোবাসি দেখি। যা ভেবেছিলাম তার উল্টো হচ্ছে কেন? কিন্তু ওকে যে আমার বশ করতেই হবে, ওকে আমার চাই। এসো, কাছে এসো, এসো, আমাকে বিয়ে করবে, কাছে এসো। কি করছো? হামজাদি, আমার সাথে শয়তানি।
জগৎটি বজা। সময় ডাকাডাকি করো, কি হয়েছে? আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে, দেশাদাত উন্মাদিনী, এখন কি করি বলো? অমাবস্যার রাতে এক ছড়া মানুষ বলি দিয়ে সে রক্ত দিয়ে ওকে গোসল করালে ওর উন্মাদ রোগ সেরে যাবে। আমাকে তাই করতে হবে, তাই করতে হবে। কিন্তু আজ যে অমাবস্যার রাত, তুমি অত্যন্ত সৌভাগ্যবান নাগরাজা। দুজন মানুষ পতঙ্গের মতো এদিকে ছুটে আসছে আগুনে ঝাঁপ দিতে। কই, কোথায়? না দেখো, সত্যি তোমার তুলনা হয় না সাগর কন্যা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ চাই না, আমি মুক্তি চাই। তাই মুক্তির পথ সুগম করার জন্য তোমার বিয়েটা যাতে নির্বিঘ্নে হয় তারই ব্যবস্থা করে দিলাম। আমরা বোধহয় ভুল পথে এসেছি, চলো ওদিকে গেলে হয়তো সাগরে যাওয়া যাবে। হ্যাঁ তাই চলো। আবার কি আজব ঘটনা! কে তুমি, আমাদের সঙ্গে একই খেলা খেলছো? তুমি কি জাদুকর? ঠিক বলেছ, আমি এক জাদুকর। তোমরা ভুল পথে যাচ্ছিলে, তাই তোমাদের ঘোড়া দুটোকে জাদু বলে টেনে আনলাম। ভুল পথে যাচ্ছিলাম মানে? তুমি জানো আমরা কোথায় যেতে চাই? জাদু বলে আমি সব জানতে পারি। তাহলে দয়া করে পাতালপুরী নাগমহলে যাবার পথটা বলে দাও না ভাই। পাতালপুরী নাগমহলে আমি তোমাদের পথ দেখিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু তার পরিবর্তে আমার পুরস্কার। আমরা রাজার ছেলে,
তোমাকে অনেক ধন রত্ন পুরস্কার দেব। হ্যাঁ, আর যদি আমার ভাইজানের ভাবী স্ত্রী শাহজাদী দিলশাদকে নাগ রাজার হাত থেকে উদ্ধার করে দিতে পারো, তবে তোমাকে একটা বিরাট জমিদারিও লিখে দেওয়া হবে। নাগ রাজাকে হত্যা করে দিলশাদকে উদ্ধার করা তো আমার বাহাতের খেলা। একি আমাদের ঘোড়া গায়েব করে দিলে কেন? ও আমি তোমাদের পরে এনে দেব। এখানে একটা বিরাট রাক্ষস থাকে, ঘোড়া দুটোকে খেয়ে ফেলবে তাই। ওরে বাবা, রাক্ষস! ভাইজান, এখান থেকে জলদি চলো ভাইজান, শেষে আমাদের না খেয়ে ফেলে। ভয় নেই, আমি থাকতে কারো সাধ্য নেই তোমাদের কোনো ক্ষতি করে। তাহলে কথা পাক্কা, শাহজাদী দিলশাদকে আমি নাগ রাজার হাত থেকে উদ্ধার করে দেব, আর তার পুরস্কার স্বরূপ তোমরা আমাকে দেবে প্রচুর ধন রত্ন আর একটা বিরাট জমিদারি। অবশ্যই, ওয়াদার বরখেলাপ হবে না। এসো আমার সঙ্গে। এই যে সাগর দেখছ, এই তলদেশে পাতাল। শাহজাদা ইমরান, দেরি করে লাভ নেই। না জানি তোমার দিলশাদ কত যন্ত্রণা ভোগ করছে। একটু আরাম করে নিলে হতো না? না, শয়তান নাগ রাজাকে হত্যা করে দিলশাদকে উদ্ধার না করা পর্যন্ত আরাম হারাম। চলো জাদুকর। জাদুকর, তোমার হাতে খড়গ কেন? আমাদেরকে হত্যা করবে নাকি? শোন নির্বোদ ইমরান আর কর্তব কামরান, আমি জাদুকর নই, আমি স্বয়ং নাগ রাজা। নাগ দেবীর সামনে তোমাদের দুজনকে বলিদান করার জন্য নিয়ে এসেছি। শাহজাদী দিলশাদ উন্মাদিনী হয়ে গেছে, তাকে সুস্থ করার জন্য প্রয়োজন একজোড়া মানুষের রক্ত। শাহজাদী দিলশাদ অসুস্থ, উন্মাদিনী? তাই তো, তাকে সুস্থ করার জন্য আমি রক্ত দিতে প্রস্তুত নাগ রাজা। ভাইজানের জন্য আমিও প্রাণ দিতে প্রস্তুত নাগ রাজা। সাব্বাস! এই তো সুবোধ বালকের মতো কথা। তাহলে এই নাগ দেবীর পদতলে সাষ্টাঙ্গে প্রণাম কর।
शास्त्रांग प्रणाम की जिनिस लम्बा है शुए माटी ते प्रणाम करता है हम तो मुसलमान ओ सब आचार विचार जानी ना तुम आगे देखिए दाओ तुम्हार शास्त्रांग देखे हम तेमनि भाव करब मूर्ख गर्दब एई टेक भाई कामरान नागराज खत्म एबार चलो आल्लार नाम निये शाहजादे दिलशादे खोज करी ओह बेटा की सांघातिक धोखा दिए छिलो एखन निजेई धोखाते मारा पड़ल आल्लार मार दुनियार बाद और माथार मणिटा खूब काजेर बस्तु ओटा संगे निये नी चलो 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 सामने जाबार कोनो पथ नहीं शाहजादी जे कोथाय आछे की करे ताके खुंजे पाबो किछु बुझते पाच्छी ना ताई तो तुम्हारे अशेष धन्यवाद के तुमि आमि पातालपुरी सागर कन्या बहुकाल थेके नागराजार बंदिनी छिलाम आज तुमरा नागराजा बध करे आमाके मुक्त करले तुम्हारे काछे आमि चिरऋणी चिरऋणी जखन बोलछो তাহলে শাহজাদে দিলশাদের কাছে আমাদের নিয়ে চলো আমরা তাকে উদ্ধার করার জন্য জীবন বাজি রেখে এসেছি এই কক্ষে দিলশাদ ঘুমিয়ে রয়েছে তোমার হাতের এই নাগমণি অনেক অলৌকিক শক্তির অধিকারী দরজার দিকে তুলে ধরো তাহলে এই কক্ষে দরজা খুলে যাবে शाहजादी दिलशाद धक्का दो भाईजान बड़ कड़ा घुम घुमुच्छे शाहजादी 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 आश्चर्य मरार मतो घुमुच्छे ए समय शागलकन्या कोथाय जे गायब हये रइलो से हयतो कोनो उपाय बात लइते पारतो शागलकन्या 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 তো আমি এসেছি বলো কি করতে হবে উপকারী বন্ধু শাগলকন্যা তুমি এসেছো যাক বাঁচা গেল শাহজাদের ঘুম শত চেষ্টা তো ভাঙছে না ওকে জাগাবার উপায় কি তোমার জানা আছে তোমার হাতের ওই নাগমণি ওর কপালে ছোঁয়ালেই ও জেগে উঠবে দিলশাদ কে কে তুমি আমি শাহজাদা ইমরান তোমাকে উদ্ধার করতে এসেছি জীবন পণ করে আমিও এসেছি ভাইজানের সঙ্গে সব বাহাদুরি একাই নিতে চাই ভাবি ভাবি হ্যাঁ দিলশাদ আমি তোমাকে বিবাহ করার জন্য গিয়েছিলাম তোমাদের রাজ্যে আমার মায়ের পত্র নিয়ে গিয়ে শুনলাম তোমার বিপদের কথা তাই ছুটে এলাম তোমাকে উদ্ধার করতে উদ্ধার সে কি সম্ভব নাগরাজার হাত থেকে সাধ্য নেই যে তোমরা আমাকে উদ্ধার করো আর ভয় নেই বোন ওরা নাগরাজাকে হত্যা করেছে তুমি আমি দুজনই এখন মুক্ত আর দেরি করে লাভ নেই এই অন্ধকার পাতালপুরি থেকে তোমরা চলে যাও শুধু আমরা যাব কেন তুমি যাবে না বোন আমি কোথায় যাব বোন নাগরাজ আমার বংশের সবাইকে ধ্বংস করে আমাকে অনাথিনী করেছে এই জগতে আমি একা আমার যে কেউ নেই কেউ নেই মানে আমি রয়েছি আমি তোমাকে আপন করে নেব সাগরকন্যা কন্যা
বলো যাবে আমাদের সঙ্গে আপনজনের সঙ্গে যেতে কার না মন চায় তাহলে চলো চলো এসো আনন্দ উল্লাস করা হলো এবার যাত্রা শুরু করে চলো
না জানি আমার শঙ্খরাজ্য এখান থেকে কত দূর হবে। খুব বেশি দূর হবে না, হেঁটে যেতে একদিন এক রাত লাগবে। সর্বনাশ, পায়ে হেঁটে যাব কি করে? পায়ে হেঁটে যাওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই ভাবি যান। যেতে যখন হবেই তাহলে আর দেরি করে লাভ কি? জানি তোমার খুব কষ্ট হবে। কষ্ট না করলে কি কষ্ট মিলে? চলো। পাত্র মিত্র পারিষদ বর্গ, আমার পার্শ্ববর্তী রাজ্যের মহারানী তার পুত্র সাজেদা ইমরান ও কামরান নিখোঁজ হয় আমাকে দোষারোপ করে এই পত্র লিখেছেন। কিন্তু আপনারা সবাই জানেন কিছুদিন পূর্বে সেই সাহাজাদা দুজন আমাদের নিষেধ সত্ত্বেও সাহাজাদি দিলশাদকে উদ্ধারের জন্য চলে গেল নিশ্চিত মৃত্যুর মুখে। তাই আমি এই পত্রের জবাব লিখে আপনাদের সবার স্বাক্ষর নিয়ে পাঠাতে চাই মহারানী হোসনে বানুর কাছে। সাহাজাদি দিলশাদ বানু জিন্দাবাদ! সাহাজাদি দিলশাদ বানু জিন্দাবাদ! এ কি, সাহাজাদি দিলশাদের জন্য জিন্দাবাদ ধ্বনি দিচ্ছে কারা? কেন যাবো না? সাহাজাদি দিলশাদ বানু ফিরে এসেছেন। আশ্চর্য, অলৌকিক, সাহাজাদি দিলশাদ ফিরে এসেছে? হ্যাঁ জনাব। আশ্চর্য এবং অলৌকিক তো বটেই, শাহজাদি দিলশাদকে উদ্ধার করে আমরা সঙ্গে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, শাহজাদা ইমরান আপনি অসাধ্য সাধন করেছেন। আসুন শাহজাদি, আসুন। আপনার পিতার অবর্তমানে আমি রাজ্যের শাসন কার্য পরিচালনা করছিলাম, আপনি ফিরে এসেছেন। এবার আপনার সিংহাসনে অধিষ্ঠিতা হয়ে আমাকে দায়মুক্ত করুন। এভাবে নয়, আগামীকাল শাহজাদী দিলশাদ অভিষেক উৎসবের মাধ্যমে সিংহাসনে উপবিষ্ট হবেন। তাই হবে শাহজাদা ইমরান। পাত্র মিত্র পারিষদ বর্গ, আপনাদের শাহজাদী আল্লাহর রহমতে ফিরে এসেছেন। এই মুহূর্তে রাজ্য শাসনের দায়িত্ব থেকে আমি অব্যাহতি নিচ্ছি। আগামীকাল শাহজাদি দিলশাদ রাজ্যাভিষেক অনুষ্ঠানের মাধ্যমে সিংহাসনে উপবিষ্ট হবেন। বন্দি অবস্থায় বেরিয়ে যায় প্রাণ, আল্লাহ তুই বড় মেহরবান। কে হাসে? এই তুই থাক, আমরা ঝিল থেকে নাহাই আসি, ফের তোহাকে খানা দিব। এই চল। শুন শুন শুন, খানা টানা চাই না। তুই শুন, তোর সাথে আমার অনেক কথা আছে। ফের কি কথা আছে? বহুত কথা, জরুরি কথা। ওদের সামনে কইতে না আমার লজ্জা লাগে। আচ্ছা, জরুরি কথা আছে? এই তোহার ঝিলপাড়ে যা, আমি ঝটপট এলাম, যা। বল কি কথা আছে? আমি তোর কে? কেনে, তুই আমার খাসাম আছে, আমি তোর বহু আছি। বহু আছি? আমি তোর খাসাম আছি? আমি তোর খাসাম হলে আমাকে কয়েকখানায় বন্দি করে রেখেছিস কেন? বাবুজির হুকুম, যদি তুই পালাইয়া যাস তাই তোহাকে জালের মধ্যে আটকাইয়া রাখেছি। আটকাইয়া রাখছে পলানির অভ্যাস আমার নাই। আর পাগলি, তুই আমার জানের জান, পরানের পরান, পরে সাইরে আমি কেমনে পালামু তা কি তুই বুঝিস না? বুঝি রে, বুঝি।
তাহলে আমাকে জন্তু জানোয়ারের মতো আটকে না রেখে এখান থেকে বের করে নিয়ে যাও। আমরা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবো, জেলের পারে বসে বসে মিঠা মিঠা কথা বলবো, আদর করবো। তু আমাকে আদর করবি, মিঠা মিঠা কথা বলবি, দেখ ফের পালাইয়া যাবি না তো? তোবা তোবা, শুধু মিঠা মিঠা কথা বলবো, তার সঙ্গে সঙ্গে তিতা তিতাও কথা বলবো। শুধু আমি কেন, আমার বাপ দাদাও কোনদিন পালাবে না। তোর মতো সুন্দরী বৌছেরে কেউ কোনদিন পালাতে পারে? আমি সুন্দরী আছি। জরুর বেশি যাক, তোর ডুবে যাক প্রাণ, তুই আবার জানের জান, তোর মতো সুন্দরী মেয়ে আমি জীবনে দেখি নাই। যা, আমার বহুত শরম লাগে, চল ঝিল পাড়ি যাই। কেমনে যাব, আমি তো বন্দি। আমি তোহাকে বাহির করিবে, তুহাকে আমার বহুত পছন্দ আছে, তুহার মতো খসম পাইয়া আমার জিন্দগি উজালা হইয়া গেল। তু আমাকে লিয়ে তোহার রাজবাড়ি কবে যাবি রে? আরে ও আমার রাজা, আরে তুই ভাগিয়া যাস কেনে? সাজাদে মাকাইন্দাবাসি, দেশে যাক তরি ডুবে যাক প্রাণ, দূর পাইতে পাইতে বাড়িয়ে যাইতেছে আমার জান। ছাগলের মতো রাখিস না রে বাইন্দা, বাপমার কথা মনে হইলে মরি আমি কাইন্দা। তু আমার দিলের রাজা, আমি তোহার রানী, মোহাবতের রতি বাইন্ধা তাই তোহারে টানি। গরু ছাগলের মতো রাখিস না রে বাইন্দা, বাপমার কথা মনে হইলে মরি আমি কাইন্দা। তু আমার দিলের রাজা, আমি তোহার রানী, রাশি বান্ধা তাই তুহারে জানি। কচু খাইতে পারি বড় মজা করে, জঙ্গলি কচু খাওয়ার পরে গলায় কামড় মারে, হায় হায় গলায় কামড় মারে। সাপ খাও, ব্যাং খাও, কাঁচা খাও, ইন্দুর খাও, বান্দর খাও, চান্দর খাও, গরু ছাগলের মতো রাখিস না রে বাইন্দা, বাপমার কথা মনে হলে মোর বয়ামি কান্দা। Thank you.
কাকড়া খাও, ইঁদুর খাও, বান্দর খাও, চান্দর খাও। আমার সাথে নিয়ে যেতে পারি একই শর্তে, আমার জন্য পার যদি তুমিও গো মরতে, তুমিও গো মরতে। আমার দিলের রাজা আমি তোহার রানী, তোহার লাইকা জানি কুরবান দিমু জিন্দেগানি। প্রেমের আঁচল দিয়া রাখো মোরে বান্দা, তোমায় যদি না কাছে পাই মোর ভয়ামি কাইন্দা। মহব্বতে রশি দিয়া রাইখা দিব বাইন্দা, না পাইলে তুকে আমি মুইরা জামু কাইন্দা। আদর সুহাগ দিয়া রাখো মোরে বাইন্দা, তোমায় যদি না কাছে পাই মোর ভয়ামি কাইন্দা। পাত্র মিত্র পরিষদ বর্গ, আজকের এই শুভ দিনে আরো একটি শুভ ঘোষণা করা হচ্ছে যে বিশালীনগরের শাহজাদা ইমরানের সঙ্গে আমাদের রানী দিলশাদ বানুর শুভ বিবাহ আগামী মাসের চাঁদের 10 তারিখ সুসম্পন্ন করা হবে। ভাই কামরান, তুমি কালই দেশে রওনা হয়ে যাও। আম্মি হুজুরের অনুমতি নিয়ে লোক লস্কর হাতি ঘোড়া পালকি সাজিয়ে যথাসময়ে চলে এসো আমাদের নিয়ে যাবার জন্যে। ভাইজান, সাগরকন্যার সঙ্গে আমার বিয়ের কথাটাও দরবারে ঘোষণা করে দাও। অবশ্যই, তবে আমার মুখ দিয়ে নয়, স্বয়ং রানী দিলশাদ বানু ঘোষণা করুন। পাত্র মিত্র পারিষদ বর্গ, আমি শাহজাদা ইমরান এবং তার ভাই শাহজাদা কামরানের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ঘোষণা করছি শাহজাদা কামরানের সঙ্গে সাগর কন্যার বিবাহ একই তারিখে সুসম্পন্ন করা হবে। সাগরকন্যা, সাগরকন্যা, সাগরকন্যা গেল কোথায়? সাগরকন্যা, সাগরকন্যা, এই যে সাগরকন্যা, তুমি এখানে এত রাতে এভাবে পানিতে দিচ্ছ, শরীর খারাপ হবে যে। আমি তো পানি দিচ্ছি, পানিতে জন্ম, পানিতে লালিত পালিত, তাই পানি ছাড়া আমার শ্বাসকষ্ট হয়। পূর্ণিমা থেকে অমাবস্যার মধ্যে ডাঙায় আমি থাকতে পারি, কিন্তু শ্বাসকষ্ট হয়, তাই পানিতে বেশ কিছুক্ষণ না থাকলে আমি বাঁচব না। এসো উপরে এসো, হ্যাঁ হাত ধরো, শক্ত করে ধরো। তোমার জন্য আমি সাগর পারে মহল তৈরি করব, সেই স্বপ্ন মহলে আমি তোমাকে নিয়ে চিরদিনের জন্য বাস করব। সাগর পারে নয়, সাগর তলে, প্রয়োজন হলে তোমার জন্য আমি চিরজীবন সাগর তলেই বাস করব। কামরান, তুমি আমাকে এত ভালোবাসো। হ্যাঁ সাগরকন্যা, হ্যাঁ। Ah,
রাজর তলে দৌড়ব আমি সাত মহলা বাড়ি। তুমি আমি রইব সেখা সারাটি জনম ভরে, সত্য হবে দিনা সফল তুমি দেখাছো ও কন্যা তুমি দেখাছো ও কন্যা তুমি দেখাছো। একটু পরে আমাকে রওনা হতে হবে আমার দেশের উদ্দেশ্যে, চলো। শাহজাদাদের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই রানী সাহেবা, তাই শাহজাদা ইমরানের রাজ্যাভিষেক হবারও কোনো সম্ভাবনা নেই। আপনি কি বলতে চান সেনাপতি তা আমি বুঝতে পারছি না। এত সহজ কথাটা আপনি বুঝতে পারছেন না রানী সাহেবা? তাহলে খোলাসা করেই বলি, প্রজারা ধরে নিয়েছে শাহজাদা ইমরান ও কামরান কেউ বেঁচে নেই, তাই তারা চায় এ রাজ্যের সিংহাসনে উপযুক্ত কেউ একজন বসু। সেনাপতি রসনা সংযত করে কথা বলো। তোমার কাছ থেকে এত ধৃষ্টতা আমি আশা করিনি দেলোয়ার খান। তোমাকে সেনাপতি পদে উন্নীত করে আমি যে কত বড় ভুল করেছিলাম, সেই ভুলের মাশুল আজ কড়ায় গণ্ডায় দিতে হবে উজির সাহেব। বিশ্বাসঘাতক শয়তান, তোর উপর খোদার গজব নাজিল হবে। এদের কারাগারে পাঠিয়ে দাও হিঙ্গু খান,
নিয়ে যাও ওদের। সিংহ খান বলুন। জনাব জনাব নয়, জাহাপনা। জাহাপনা যাও, রাজ্যে এলান করে দাও, বিশালী নগরীর বাদশাহ আজ থেকে খান এ আজম দিলওয়ার খান। বিদায় বেলায় তোমার মাথায় পড়িয়ে দিলাম প্রেমের নিদর্শন রূপে এই ফুলের গুচ্ছ। যুগ যুগ ধরে ফুল পবিত্রতার প্রতীক, তোমার আমার পবিত্র প্রেম এই ফুলের মতো চিরদিন নমর অক্ষয় হয়ে থাকবে। সাগরকন্যা, তোমার প্রেম আমার জীবনকে করেছে ধন্য, পৃথিবীটাকে করে তুলেছে সুন্দর, স্বপ্নের এক রঙিন স্বর্গপুরীর মতো। আর আমাকে করেছে হতভাগিনী অনাথিনী থেকে সেই স্বর্গপুরীর রাজরানী। জীবনে আমার আর কিছুই চাওয়ার নেই, পাওয়ার নেই, তোমাকে পেয়ে আমি সব কিছু পেয়ে গেছি কামরান। যাওয়ার সময় হয়ে এলো, এবার বিদায় দাও সাগরকন্যা। যত তাড়াতাড়ি পারো ফিরে এসো। অবশ্যই, এ মন তো এখানে পড়ে থাকবে। খোদা হাফেজ। খোদা হাফেজ। নগরের শাহজাদা ইমরান ও কামরান নিরুদ্দেশ হইয়া যাইবার পর হইতে তাহাদের কোন সন্ধান না পাওয়ায় ভূতপূর্ব রাজমাতাকে অপসারণ করা হইয়াছে। অন্ত হইতে বিশালী নগরের বাদশাহরূপে ভূতপূর্ব সেনাপতি অপেক্ষা সময় আর কাটতে চায় না দিলশাদ। এই সুন্দর মায়া ভরা রাত একান্ত আপন করে তোমাকে পাবার জন্য মন উতলা হয়ে উঠেছে। এত উতলা হলে চলবে না, পা পিছলে যেতে পারে। বাস আর মাত্র দু একটা দিন, কামরান ফিরে এলে আমাদের বিয়ে হবে, তখন আমরা দুজনই এক আত্মা হয়ে যাব। যেমন জোড়া বেঁধে ছিল আতম হাওয়া, প্রেমী মাঝে ছিল লাইলি মজনু। সত্যি সত্যি দিলশাদ? হ্যাঁ গো, হ্যাঁ দিলশাদ। মজনুর মতো মোরা প্রেমে মই যাচ্ছি, আদম হাওয়ার মতো মোরা
थोड़ा बैंगाची अरे लाइली मजनूर मत मोरा प्रेमे मई जाची
পাত্র মিত্র পরিষদবর্গ, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি গত রাত্রিতে সর্পদংশনে আমাদের রানী দিলশাদ বানু মৃত্যুবরণ করেছেন। আবার সেই সর্প বিভীষিকা? হ্যাঁ, সেই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আরো এক আশ্চর্য ঘটনা ঘটেছে। রানী দিলশাদ বানুর ভাবি স্বামী শাহজাদা ইমরানকে গত রাত্রি থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আশ্চর্য রাজ্যব ঘটনা। আমার মনে হয় নাগরাজের বংশধরেরা প্রতিশোধ নিয়েছে দিলশাদকে দংশন করে, এবং নাগরাজের হত্যাকারী শাহজাদাকে ধরে নিয়ে গেছে নাগদেবীর সামনে বলিদান করবে বলে। তাহলে রানী দিলশাদ বানুর লাশ শাহী মর্যাদার সঙ্গে দাফন করার আয়োজন করা হোক। ভাইজান, এ কি হাল তোমার?
নিশ্চয় বিপদ ঘটেছে। সর্বনাশ হয়ে গেছে ভাই। দিলশাদকে সর্পাঘাতে হত্যা করেছে, আমাকে হত্যা করতে চেয়েছিল, জীবন বাঁচিয়ে পালাতে সক্ষম হয়েছি। বিরাট ষড়যন্ত্র। বিপদ একা আসেনি, এদিকে এমন একটা বিপদ ঘটে গেল, ওদিকে সর্বনাশে কিছু বাকি নেই। কি হয়েছে? আমি হুজুর কেমন আছেন? সেনাপতি ক্ষমতা দখল করে সিংহাসনে বসেছে, আমি হুজুর আর উজির সাহেব কারাগারে। এর অর্থ আমরা দুজন এখন রাজ্যহারা, সহায় সম্বলহীন পথের ভিখারি। ঘাবড়াও মাত ভাইজান, মরা হাতির দাম লাখ টাকা। আমরা রাজ্যহারা হলেও আমাদের শরীরে শাহী রক্ত বইছে। আল্লাহ মুশকিল দিয়েছেন, তিনিই আসান করবেন। ঠিকই বলেছ ভাই, বিপদে খোদা ভরসা করে ধৈর্য ধরতে হবে। এখন আমাদের খাদ্য এবং নিরাপদ আশ্রয়ের প্রয়োজন, তারপর ঠান্ডা মাথায় পরিকল্পনা করা যাবে। শুধু আফসোস, শেষ পর্যন্ত দিলশাদকে রক্ষা করতে পারলাম না। না জানি সাগর কন্যা কি অবস্থায় আছে। শোনো সাগর কন্যা, দিলশাদ সর্প দংশনে মৃত, শাহজাদা ইমরান নিখোঁজ, আর তোমার প্রেমিক কামরানও আর কোনোদিন ফিরে আসবে না, কারণ তাকে পথিমধ্যে হত্যা করবার জন্য আমি গুপ্ত ঘাতক পাঠিয়েছি। সাংঘাতিক, এই সাংঘাতিক মানুষটার স্ত্রী হয়ে শঙ্খরাজ্যের রানী হতে পারো তুমি, নইলে অন্ধকার কারাগারে সারা জীবন পচে মরতে হবে। বলো, আমার প্রস্তাবে তুমি রাজি? এই জগতে আমার কেউ নেই, আমি বড় একা ঝাপানা। আপনি যদি পায়ে ঠাই দেন তাহলে আমার চেয়ে ভাগ্যবতী আর কে হতে পারে। সাগর কন্যা, প্রথম দর্শনে আমি তোমাকে ভালোবেসেছিলাম, এসো আমার বুকে এসো। বাহ চমৎকার, তুমি অলৌকিক শক্তির অধিকারিণী ভুবন মোহিনী, তুমি হবে শঙ্করাজ্যের মহারানী। Thank you.
সাপে কাটা রোগীর সাময়িক মৃত্যু ঘটে, ওষুধ জানা থাকলে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আবার বাঁচানো যেতে পারে। আমার কাছে সেই ওষুধ আছে, তোমরা চলো ভাই, কবর খুঁড়ে রানীর লাশ বের করে দাও, সময় খুব কম। চলেন, আমাকে রানীর যদি বাঁচান যায়। নাগরাজার মাথার এই মণি দিয়ে তোমার শরীরে বিষ তুলে নিয়েছি। চলো মহলে চলো, অনেক কথা আছে, চলো। আরে আল্লাহর কুদরত বুঝা পড়ো দায়, তুই ঠিকই কইছস, কবরের মরা লাশ দিন দেওয়া আল্লাহর লীলা খেলা ছাড়া আর কি হইতে পারে। আল্লাহ আল্লাহ, সত্যিই তুমি হায়াত মওতের মালিক। ভূত
সাগরকন্যা, তোমার বুদ্ধিতে বিনা রক্তপাতে যুদ্ধ জয় সম্ভব হলো। আমি আবার সিংহাসন ফিরে পেলাম। সাজাদি সাগরকন্যা, সাগরকন্যা। শয়তান সাহেব আজকা দিলশাদকে হত্যা করে ক্ষান্ত হয়নি, চারিদিকে তোমার আমার সন্ধানও চালাচ্ছে। আমাদের আরো সাবধানে পথ চলতে হবে। শঙ্করাজ্যের এলাকায় থাকা সমীচীন হবে না। শঙ্করাজ্যের এলাকা থেকে সরে গেলে সাগরকন্যাকে উদ্ধার করা সম্ভব হবে কি করে? দিলশাদকে হারিয়েছি, কিন্তু তোমার সাগরকন্যাকে এইভাবে শত্রুর হাতে ফেলে চলে যেতে পারবো না। তুমি ঠিকই বলেছো ভাইজান, আমার কাছে কিছু মোড় রয়েছে। চলো, এই রাজ্যেরই কোনো সরাইখানায় মুস্তাফির সেজে থেকে শাহী মহলের সংবাদ সংগ্রহ করার চেষ্টা করি। বেশ, চলো। বাজাব বা মুরাইজা হোশিয়ার, মহারানী দিলশাদ বানু দরবারে আগমন করিতেছেন। জিন
পাত্র মিত্র পারিষদ বর্গ নজিস খানের নিকট আপনারা আমার পুনর্জীবন লাভের কাহিনী শুনেছেন। আল্লাহর রহমতে আমি আবার আপনাদের দরবারে হাজির হতে পেরেছি। আজ এই আনন্দের মাঝে আমার ভাবি স্বামী শাহজাদা ইমরান নিখোঁজ। আমার বিশ্বাস তিনি জীবিত আছেন এবং আমাদের আশেপাশেই আছেন। তাই আমার পুনর্জীবন লাভ ও বিশ্বাসঘাতক উজিরের মৃত্যুর ঘটনা রাজ্যে এলান করে দিলে সে এলান শুনে শাহজাদা নিশ্চয়ই ছুটে আসবেন দরবারে। আপনি সঠিক পরিকল্পনাই করেছেন রানী সাহেবা। তাহলে আর কাল বিলম্ব না করে রাজ্যময় এলান করে দেওয়ার ব্যবস্থা করুন। শঙ্খ রাজ্যের জনসাধারণকে জানানো যাইতেছে যে চক্রান্তকারী বিশ্বাসঘাতক সেনাপতি শাহবাজ খানকে হত্যা করা হইয়াছে। সর্প দংশনে মৃত রানী দিলশাদ বানু পুনর্জীবন লাভ করিয়াছে এবং অবিষ্ঠিত হইয়াছে। তাহলে তিনি কি আমার রাজ্য সীমা অতিক্রম করে চলে গেছেন? ইমরান, আমি তো আছি, আমার বয় করে তো চল আমরা নাহি এলি। আরে বাবা, আমি পালিতে নামতে পারবো না। আরে আরে কেনে কেনে চল আমার সাথ। আরে তুই আর আমি নাহি মু। আরে বাবা, আমি কেন? আমার বাপ দাদা চৈত কুষ্টিও সাঁতার জানে না। আমি ডুবাইলে তো ডুবে মরেই যাব, তখন তুই বিধবা হয়ে যাবি। না না না, তুই দরকার নাই, আমি একলাই ডুবাই মু। তাহলে তুই একলাই নেমে পড়, আমি বসে বসে দেখি। বেশি যাক তোরই ডুবে যাক কান, আমি বসে বসে গাই মোহাব্বতের গান। ঠিক আছে, যা 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 যা। বাবা বাবা, কি সুন্দর লাগছে, কত সাহস আছে। বাবা বাবা, আরে আরে না না, তুই ডুব দিয়ে কতক্ষণ থাকতে পারিস? বহুক্ষণ। ঠিক আছে, তাহলে আমি 1 থেকে 50 পর্যন্ত গুনি, দেখি তুই ডুবে থাকতে পারিস কিনা। আরে 50 কেনে, তাও গিন তাও। ঠিক আছে, এই আমি গুনতে শুরু করলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 গুলজার তুমি এখন কাইটা পড়ে যাও তো রেডি হয়ে যাক প্রাণ দৌড়ে সেটা পড়ে যাতে আমার ফাইটা গেল খান খান। এই সাইরা দে মাকাই না বাসি, এইটা পুনার জালে রাতে আমি পয়লা গেছি। আরে তুই কোথা গেলি? আরে ও আমার রাজা, তুই ভাগিয়া গেলি নাকি? হায় হায়, জরুর আমাকে ধোকা দিয়ে ভাগিয়া গেছে। আরে ও রাঙ্গুয়া, ও ছাঙ্গুয়া, আমার রাজা ভাগিয়া গেল, তোরা কোথায়? জলদি আয়। এত মিঠা মিঠা কথা বলিয়া আমার বুকে খঞ্জর মারিয়া ভাগিয়া গেলি। আমি আমি তোহাকে জরুর খুঁজিয়া বাহির করিবে।
রানী মা, খাবার খেয়ে নিন। খাবার খাবার তো মুখে রোচে না বাবা। তবু খেতে হবে, বাঁচতে তো হবে রানী মা। দেলোয়ার খান বিশ্বাসঘাতকতা করে আমাদের কারাগারে পচেই মারছে, নিজে সিংহাসন দখল করে আরাম আসে দিন কাটাচ্ছে। আমার দুই নয়নের মণি ইমরান আর কামরান যদি কোনোদিন ফিরে আসে তবু তারা তাদের সিংহাসন ফিরে পাবে না। দেলোয়ার খান হয়তো তাদের হত্যাই করবে। আচ্ছা বাবা, এই যে আমরা কারাগারে পচে মরছি, দেলোয়ার খান সিংহাসনে বসে আছে, তাতে কি তোমরা খুশি? না রানী, আমরা মোটেই সুখী না, বরং সিপাহী শান্তিরা সবাই আপনাদের দুঃখের দুঃখী। এই শোনো, এদিকে এসো, আমার কাছে এসো। সত্যি যদি তোমরা আমাদের দুঃখে দুঃখী হও, সত্যি যদি আমাদের জন্য তোমাদের মন কাঁদে, তাহলে আমাদের একটা উপকার করবে বাবা। বলুন ওজি সাহেব, আমাদের কি করতে হবে? আশাতুর্ক তোরাবালি আমার দূর সম্পর্কের আত্মীয়, কারাগারে আমার সঙ্গে গোপনে দেখা করার সংবাদটা দিও। ঠিক আছে ওজি সাহেব, আমি নিজে তাকে সংবাদ দেব। এই হাসেমালি, তুই আমার সঙ্গে আছিস তো? রানীমা এবং ওজি সাহেবের জন্য আমার জান হাজির, ইচ্ছে করলে আমরাই তাদের মুক্ত করে দিতে পারি, কিন্তু তাহলে যে আমাদের মৃত্যুদণ্ড হবে। না না, তোমাদের তা করতে হবে না, যা করার তোরাবালি করবে, তাকে শুধু আমার সংবাদটা দিয়ে দিও। ভাবি সাহেব জিন্দাবাদ। সাগরকন্যা, 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 সাব্বাস সাগরকন্যা, প্রাসাদ দ্বারে তোমার বুদ্ধিমত্তা ও সাহসের গল্প শুনে এলাম। তুমি ভাবি সাহেবের জীবন বাঁচিয়েছ আর কুচক্রী শত্রুদের চিরতরে খতম করেছ। তুমি শুধু আমার জীবন সাথী নও, তুমি আমাদের সবার জীবন দাত্রীও বটে। থাক, অত তারিফ করে আমাকে লজ্জা দিও না। আমাকে যে তুমি জীবন সাথী করে নিয়েছ সেটাই তো আমার পরম পাওয়া। চা পার অনেক মিঠে মিঠে কথা তো হলো, এখন দেশের কথা, বন্ধুনি মায়ের কথা, এসব নিয়ে একটু চিন্তা করা উচিত নয় কি ছোট মিয়া? অবশ্যই অবশ্যই। তোরাবালি শোনো, বিশ্বাসঘাতক প্রাসাদ রক্ষক, তুই পালিয়ে যাবি কোথায়? এই বিশ্বাসঘাতকতার চরম শাস্তি তুই এই মুহূর্তে পাবি, যা। Oh, my God.
এদের জীবিত রাখার কোনো অর্থ নেই, এদের মৃত্যুদণ্ড দেওয়াই সমীচীন মনে করি। আপাতত এদের শৃঙ্খলাবদ্ধ করে রাখা হোক, আগামীকাল প্রকাশ্য বদ্ধভূমিতে সর্বজন সমক্ষে এদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। চলো, আমরা বন্দিনী মাকে উদ্ধার করার জন্য ভাবি সাহেবের সৈন্য সামন্ত্র নিয়ে অবিলম্বে যুদ্ধযাত্রা করব। অত উত্তেজিত হয়েও না ভাই, বিশালী নগরের সৈন্যবাহিনী শঙ্খরাজ্যের সৈন্যবাহিনীর চারগুণ। তাই তোমার ভাবি সাহেবার সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধ করা মানেই জেনে শুনে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়া। আমার মনে হয় অযথা যুদ্ধের কথা চিন্তা না করে বুদ্ধি খাটিয়ে বিশ্বাসঘাতক সেনাপতি দেলওয়ার খাঁকে হত্যা করে আমাদের সিংহাসন পুনরুদ্ধার করতে হবে। তুমি ঠিকই বলেছ ভাইজান, দলওয়ারের লড়াই এক্ষেত্রে কোনো কাজেই লাগবে না, বুদ্ধির লড়াই এ যুদ্ধ জয় করতে হবে। কিন্তু কোন বুদ্ধি যে মাথায় খেলছে না। আমার মাথায় একটা চমৎকার বুদ্ধি এসেছে শাহজাদি। কাল বিলম্ব না করে 20-25 জন পুরুষ ও মেয়েদের যাযাবর পোশাকে জোগাড় করা দরকার। নওয়াজিস খান, আদেশ করুন রানী সাহেবা। এই ব্যবস্থা তো তোমাকেই করতে হয়। আজই সব ব্যবস্থা হয়ে যাবে রানী সাহেবা। যাযাবর দল আর আমার এই শঙ্খবীণ, তার সঙ্গে এই নাগমণি দিয়ে শুরু হবে আমাদের যুদ্ধযাত্রা। বিশালী নগরের দুই শাহজাদা ইমরান ও কামরান দীর্ঘদিন নিখোঁজ থাকার পর রানী মাতার অযোগ্য শাসনের কারণে আমি রানী এবং তার তাবেদার উজিরকে বন্দী করে নিজ হাতে রাজ্যের শাসনভার গ্রহণ করেছি। কিন্তু বন্দী রানী এবং উজির কারাগারের অভ্যন্তরে থেকেও আমার বিরুদ্ধে গোপনে বিদ্রোহের আগুন জ্বালাবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তাই আজ আমি বাধ্য হয়ে ষড়যন্ত্রকারীদের নির্মূল করার উদ্দেশ্যে রাজদ্রোহী রানী এবং উজিরকে মৃত্যুদণ্ডের হুকুম দিলাম। এই মুহূর্তে ওদের গর্দান উড়িয়ে দেওয়া হোক। Hey, Jaja! Hey, Jaja!
शयतान सेनापति दिलवार खान रानी माताओं के बंदी
সিংহাসন দখল করেছিল। তার মানে শাহজাদা ইমরান ও কামরান এখনো ফিরে আসেনি? না গুলজার, সেই সুযোগই তো শয়তান দিলওয়ার খান গ্রহণ করেছিল। আজ আমাদের গড়িয়ে দেবার জন্য পথভূমিতে আনা হয়েছিল, কিন্তু কোথা থেকে একদল বাঞ্জারান এসে নাচ গান শুরু করে দিল। তারপর ওদের দলেরই একটি মেয়ে এমন এক চাদর বিন বাজাতে শুরু করলো যে এখানে উপস্থিত সবাই তার সাথে নাচতে শুরু করলো। সেই বাঞ্জারান দল নাচতে নাচতে বেরিয়ে গেল, সেই বিনের সুরে পাগল হয়ে। নাচতে নাচতে সৈন্য সামন্ত সহ শয়তান দিলওয়ার খানও ওদের পিছু পিছু চলে গেল। আমি আর রানী মাতা শিকলে বাধা ছিলাম বলে এখানেই রয়ে গেছি। রাখে আল্লাহ মারেকে, সব কুদরতের খেলা বাজার। চলুন দেখি ওরা কোন দিকে গেল। চলো রানী মাতাকে মুক্ত করে ঘটনার পরিণতি দেখার জন্য যাই। ওই জাদুকরি বিন বাজানিয়ালির হাতেই ডুবে মরছে শয়তান দিলওয়ার খান। আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ বড় মেহরবান, আল্লাহ বাঁচাইছে আপনাদের প্রাণ। ওই যাযাবর মেয়েটা আল্লাহর রহমত স্বরূপ আমাদের জীবন বাঁচাতে এসেছিল। আল্লাহর লীলা খেলা বোঝা বড় দান। জানি না কে ওই বিন বাজানি অলি। ভেসে যাক তরি ডুবে যাক প্রাণ। ওই যে সাগর থেকে ওই মেয়েটা উঠে আসছে। সঙ্গে ওর দলের কয়েকজনও রয়েছে, এক্ষুনি জানা যাবে কে ওই দয়াবতী নারী। আম্মাজান। বাবা ইমরান। আমি হুজুর। বাবা কামরান। তোমরা? হ্যাঁ আম্মাজান। আল্লাহ বড় মেহরবান, কেমন দেখাইলা সুন্দর কারবার খান। তোমাদের উদ্ধার করার জন্য আমরা এসেছিলাম যাযাবরের ছদ্মবেশে। তোমাদের সঙ্গে এরা কারা বাবা? এ শাহজাদে দিলশাদ। তোমার পুত্রবধূ। এ হলো সাগর কন্যা, যার জাদুকরি বিনের সুর দিয়ে শয়তান দিলওয়ার খাকে ধ্বংস করতে পেরেছে। বেশি যাক তরি যুগে যাক প্রাণ। তাহলে সাগর কন্যাকে বিয়ে করে বানিয়ে দেওয়া আমাদের চিট্ট ভাবি। যান তোমার কাছে আমরা সবাই চিরদিনই সাগর কন্যা, অবশ্যই তুমি আমার পুত্রবধূ হবে। ভেসে যাক তরি ডুবে যাক প্রাণ, পালিয়ে কোথায় যাবে মেরি যান। তুই এখানে কি করে এলি? আরে খুঁজিয়া খুঁজিয়া সোনার গাঁও বে পাওয়া যায়, আর তো হার গাঁও খুঁজিয়া পাবো না। আমার কোনো দোষ নেই আপু জান। মেয়েটি কে গুলজার? এই এক জঙ্গলি রাজার মেয়ে। ইমরান কামরান ভাইজানকে বাঁচাবার জন্য ওকে আমি বিয়ে করেছি। ও আপনার পুত্রবধূ আব্বাজান। জঙ্গলি রাজার মেয়ে হলো? উষা ব্যাং কাকড়া ইন্দুর বান্দর তেন্দর কিছু খায় না আব্বাজান।
ও আমার জানের জান। এই তুমি আব্বাকে সালাম করো আমার প্রাণের প্রাণ। আপনি কোনো চিন্তা করবেন না, ও খুব ভালো মেয়ে। চলুন নদীর সাহেব, এবার সবাই মহলে ফিরে যাই। ধুমধাম করে সাগর কন্যার সঙ্গে শাহজাদা কামরানের বিবাহের আয়োজন করতে হবে। না আম্মাজান, আজ অমাবস্যা, অমাবস্যা থেকে পূর্ণিমা আমার পৃথিবীতে থাকা সম্ভব নয়, সাগরতলে ফিরে যেতে হবে, নইলে দম বন্ধ হয়ে আমার মৃত্যু হতে পারে। এ তুমি কি বলছো মা? হ্যাঁ আম্মাজান, ও যে সাগর কন্যা, আমাকেও বিদায় দাও আম্মাজান, আমি ওর সঙ্গে সাগরতলে যাব। প্রতি পূর্ণিমায় আমরা দুজন এসে তোমাদের সঙ্গে দেখা করে যাব। ঠিক আছে বাবা, আমাদের জীবনদাত্রী সাগরকন্যার হাতে তোকে তুলে দিলাম বাবা। আসি আম্মাজান। আসি আম্মি হুজুর। আসি ভাবি সাহেবা। ভাইজান, ভাইজান সাগর কন্যা, এসো সরকুন না, খোদা হাফেজ, খোদা হাফেজ। আমি পানির নিচে দম নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। পারবে, আমি তোমাকে আমার অর্ধেক দম চিরজীবনের জন্য দিয়ে দিচ্ছি, এসো। সাগর তলে গড়ব আমি সাত মহলা বাড়ি, তুমি দেখাছ ও কন্যা, তুমি দেখাছ। ভালোবাসা দিয়া মরি পাগল কইরাছ, তুমি পাগল কইরাছ। ও সাগর কন্যা গো,